হাই ফ্রেন্ডস, ভিলেজ পেটুক মশাই আরবিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় আর সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পান। আর আজকে দেখুন খাবারে কী কী নিয়ে চলে এসেছি। লাউয়ের ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি, আজকে আলু দিয়েছি, আর এখানে টমেটোর চাটনি। তাহলে খাওয়া শুরু করি। প্রথমে লাউয়ের ঝোল, এই লাউয়ের ঝোল, লাউয়ের ঝোল, লাউয়ের ঝোল, সবাই বলবে প্রতিদিনই লাউয়ের ঝোল খাই, খেয়েছিলাম না অনেকদিন। বাইরে জামা কাপড় আলা বউ এসছে, এবার খাবো চিংড়ি মাছের মালাইকারি। এর মধ্যে কাঠি দিলে চিংড়িগুলো সোজা হয়ে থাকতো, কিন্তু কাঠি আর দিইনি। আর আলু দিয়েছি আজকে।
চিংড়ি মাছ মানেই ব্যাপক। চিংড়িগুলো অনেক বড় বড় ছিল।
এবার খাবো চাটনি। আগেও খেয়েছি ভাতের সাথে, আর এবার ফিনিশড করে দেবো। ঝড়ের বেগে খেয়ে ঘেমে যাচ্ছি। আমার খাওয়া কমপ্লিট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাই।